সে ছিল যুবলীগের এক নিবেদিত প্রাণ। যেখানেই শুনতো আওয়ামী লীগের মিটিং মিছিল, সেখানেই চলে যেতেন লিটন মুন্সি। লিটন মুন্সি ছিলেন যুবলীগের একজন নিবেদিত কর্মী। অন্যদিনের মতো বঙ্গবন্ধু ইভিনিউতেও যান লিটন মুন্সি, আর সেখানেই গ্রেনেড হামলায় নিহত হন তিনি। একমাত্র সন্তানকে হারিয়ে কেমন আছেন তার বাবা মা জানার জন্য লিটনের বাড়ি গেলে দেখা যায় এত বছর হলেও সন্তান হারানোর শোকের ছায়া কাটেনি তাদের। আর সেই সাথে যেন অভাব অনটন এসে বাসা বেঁধেছে লিটনের পরিবারে। নিহত লিটনের মা প্রায় 3 বছর আর বাবা প্রায় 9 মাস যাবৎ অসুস্থ। টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারে না তারা। বছরের অন্যান্য সময় কেউ তাদের খোঁজ খবর রাখে না, আক্ষেপের সাথেই জানান নিহত লিটনের মা। একমাত্র পুত্র ছিল লিটন মুন্সি, 21 আগস্টে গ্যানের থানায় মারা গেছে। আর কোনো ছেলে সন্তান আমার নাই। তো শুনছি যে গ্যানের থানার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু অন্তত কার্যকর হয়নি। মানলে ছেলে আসল যুবলীগের সভাপতি, সেই অবিলম্বে আমার বাড়ি কেউই আসলে আমার একটু দেখাশোনা করে না। কোনো ভালো মানুষও আমার বাড়ি আসে না। কোনো অফিসার আজকে আছে, কোনো মন্ত্রী মিনিস্টার আছে, তারাও কেউ আমার বাড়ি আসে না। আমার কোনো খবরপত্র নয় না। আমি যে কি হালে আছি উপরে আল্লাহ পাক জানে। আর আমি জানি আমি খুব আর্থিক অবস্থায় আছি। আমার স্বামীর অসুখ হইলো আজকে 9 মাস, আর আমার অসুখ হইলে 3 বছর। 3 বছর আমার পিতৃ তালে পাথর হয়েছিল, ওই পাথরে আমার পিতৃ কাইতে ফেলাই দিয়েছে। বারে আমি খুবই অসহায়। তারপর আমার মাজার হার বেলা বলিয়ে গেছে, একখানি প্যাটার্ন চড়িয়ে দিয়েছে। আমার প্রত্যেক মাসে 10,000 টাকার ওষুধ না খাইলে আমার মাস যায় না। আমি এই কীভাবে পাই, কোথায় পাই? আমার কে একটা ছেলে আছে যে হ্যাঁ আমার ইয়ে কামাই একজন করে আনিয়ে দেবে। আমার ছেলে তো 21 আগস্টে গেনে ফেলে মারা গেছে, সবাই জানে। এই কথাটা মনে করি আমার কেউ আমার দিক চাইয়া আমার কিছু অর্থচ্ছন্দ করে না। রায় হইয়া রয়েছে তো এই নেই বসে, কিন্তু কার্যকারী হইতেছে না। তো কার্যকারী হবে না, ফাঁসি হবে না, দেখো ফাঁসি হইতেছে না। তারপরও আমাকেও এই যে এখন এই যে আইসে সাংবাদিকরা, এর আগে পরে আমার কেউ খোঁজ খবরই নেয় না। এই তো এইভাবে আছে আজকে ওনার অসুখ। আমার অসুখ হলে 8-9 মাস কথা দিতে বলে না। তাদের থাকার ঘরটাও যেন সময়ের সাথে সাথে নষ্ট হতে বসেছে। হালকা বৃষ্টি হলেই ঘরের জাল দিয়ে পানি পড়ে, ঘর ঠিক করার অর্থটাও নেই তাদের। এই 21-এ গ্যানেট হামলা দিবস আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা যায় হয়তো 2-1 দিন আগের থেকে এই উত্তর হোসেনপুর লিটন মুন্সির বাড়িতে দেখা দেয় বিভিন্ন নেতাদের পদচারণা। আসলে এই একদিনের জন্যই তারা এখানে পদচারণা করে, কিন্তু সারা বছর তার বাবা মা কি অবস্থায় আছে কেউই কোনো খোঁজ খবর রাখে না। যে আজকে লিটন মুন্সির বাবা মার খোঁজ খবর কেউই নেয় না। আর মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং স্থানীয় এমপি সবাই দেখা যায় যে 21 আগস্ট গ্যানেট হামলা আসলে তার খোঁজ খবর নেয়, এবাদে তার কোনো খোঁজ খবর নেয় না। তার বাবা মার চিকিৎসার টাকাও নেই, বর্তমানে তারা খুব অসহায় অবস্থায় আছে। তাদের যদি 1,000 টাকার ওষুধ কিনতে হয় তাহলে ধার হলত করে তার ওষুধটা কিনতে হয়, কিন্তু সে খুব ভালো ছিল না, তাদের বিশ্বাস পাইনি। শুধু লিটন মুন্সি নয়, এই ঘটনায় নিহত হন একই উপজেলার সুফিয়া বেগম, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ শান্টু, কালকিনি উপজেলার শ্রমিক লীগ নাসির উদ্দিন। নিহতদের পরিবার বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা পেলেও আর্থিক সংকটই রয়েই গেছে। আর বেঁচে যারা আছেন তারা দিন কাটছে আরও যন্ত্রণায়, এসব পরিবারও এলাকাবাসীর দাবি। ওই ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন।